নিয়ে যখন তখন দেখি আমাদের নড়াইলের ছেলে মেয়েরা তো পাশাপাশি যদি আপনারা আমরা সবাই মিলে ছেলে মেয়েগুলোর পাশে থাকি তাহলে ওদের কিছুটা একটু হেল্প হবে কারণ ওদের রং কিনতে হয় তুলি কিনতে হয় যারা আমাকে ওই ধরনের কমেন্ট করেন খুঁচা মেরে পুরানো একটা জায়গা যেখানে আমার অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছিল সেটা হচ্ছে দুই হাজার সালের আসসালামু আলাইকুম বাজার নিয়ে আসছে রাকিবা বাজারগুলো সবগুলো একদম ঢেলে নিচ্ছে রাকিবা আমি তো ওরা যেহেতু সবজি পছন্দ করে না সেহেতু ওদের জন্য চিকেন নিয়ে আসছে আর এই যে আমার বাড়ির অবস্থা দেখেন কী অবস্থা আমাকে একটি আপু কমেন্ট করেছিল আপুটা বলেছিল যে আপু তুমি একটা করে ইট দাও ইট দিলে হাঁটতে সুবিধা হবে আরেকটি আপু কমেন্ট করেছিল যে ওঠানে কি ইট দেওয়া যায় না আসলে আপু আমার তো ওইভাবে অভিজ্ঞতা নেই গ্রামে এরকম হইলে ঈদ দেওয়া বা দেওয়া যায় না আসলেও আমি এসব জানতাম না থ্যাংক ইউ যে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দাও তো যাই হোক আপু দুই আপুর কমেন্টের মাধ্যমে আমার মনে পড়লো যে আসলে ঈদ দিলে তো হাঁটেই যায় তো যাই হোক চাচিকে বললাম চাচি বলতেছে ওই রাস্তায় ইট আসছে ওইখান থেকে ইট নেই তোমাকে হাঁটার জন্য রাস্তা বানিয়ে দিই এই যে চাচি সুন্দর করে ইট দিয়ে হাঁটার জন্য রাস্তা বানিয়ে দিচ্ছে কারণ অল্প বৃষ্টি হলেও আমার উঠানে পানি ভরে যায় কাদা গাদা হয়ে যায় তো আর আমরা হাসতা ছিলাম যে এখন ইটের উপর দিয়ে হাঁটবো আসলেও বাড়ি মানে গ্রামের বাড়িতে না থাকলে যা হয় এমনও অনেক কিছু আছে যা আমি জানি না কারণ কখনো থাকাই হয়নি ছোটো থেকে বড় হওয়াটাও ঢাকাতে আবার বিয়ের পর থেকেও ঢাকাতেই ছিলাম যার জন্য এগুলো অজানা তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে বাড়ির কাজ শেষ করে বিকালের দিকে মেয়েদের নিয়ে একটু ঘুরতে বের হলাম কারণ যেহেতু দিন আগে আমাদের ইন্টারনেট ছিল না আর এদিকে আমাদের মাও আমাদের ছেড়ে চলে গেছে তো আমরা অনেক দিনই একদম ঘরবন্দি ছিলাম তো যখন দেশ স্বাধীন হইল মনে হচ্ছিল যে আমরা ঘুরতে যাব কিন্তু আমাদের এমন একটা বিপদ গিয়েছে যে আমরা কোথাও বের হই হইনি তো সেদিন বিকালে আসলে একটা কাজের জন্য গিয়েছিলাম আমরা নড়াইল তো সেখানে যাওয়ার পথে সবাই মিলে অনেক আনন্দ করতে করতে যাচ্ছিলাম আর পুরনো একটা জায়গা আপনারা জানেন আমার অনেক আগের পুরনো একটা জায়গা যেখানে আমার অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছিল সেটা হচ্ছে দুই সালের ঘটনা তো বিশ সালে কিন্তু আমাদের নরালের অনেক ভিডিও আপনারা দেখছেন যেমন চিত্রা নদী লাভ দেওয়া তো চিত্রা নদীতে যে দুলনা দিয়ে ঝাঁপ দেওয়ার অনেকগুলো কিন্তু ভিডিও ভাইরাল হয়েছিলো আসলে আমরা ওই জায়গাটা দেখতে যাচ্ছি তো এই যে ঘরতালা দেওয়ার সময় চাবিটা আমার হাতে রয়ে গেছে মনেই নেই ব্যাগে রাখতে বা পকেটে রাখতে আর যাই হোক এই যে এখন আমাদের যে ছেলেরা তারপরে ভাইরা ওরা সবাই আসছিলো সবাইকে নিয়ে যখন যাচ্ছিলাম তখন দেখি আমাদের নড়াইলের মেয়েরা অনেক আনন্দের সঙ্গে কাজ করতেছে যেমন কিছুদিন আগেও আমাদের ছেলে মেয়েরা অনেক কষ্ট করছে আন্দোলনে অত কিছুই না করছে যদিও গ্রামের সাইটে এগুলো তেমন একটা ছিল না আমরা নিউজ দেখতাম আবার যখন ইন্টারনেট ছিল না তখন কিন্তু অনেক দোয়া করেছি ছেলে মেয়েদের জন্য তো যেসব ছেলে মেয়েদের জীবন কেড়ে নিয়েছে তাদের জন্য তো দোয়া করি আমরা সবাই আর যারা বেঁচে আছে ওরা যেন আমাদের দেশটা সুন্দরভাবে গড়ে তুলতে পারে তো এখানে আমরা তখন ওদেরকে পানি দিচ্ছিলাম খাবার দিচ্ছিলাম তো তখনই ওইখান থেকে কিছু ভাইরা বলল যে আপু একটা কাজ করেন আমাদের তো রঙ এবং কিছু জিনিসের মানে সমস্যা তো আপনি যদি সেভাবে বাসায় থাকতেন তো হ্যাঁ আমরা সেভাবে চিন্তা করলাম ঠিকই তো আমাদের যেহেতু গ্রাম সাইড এখানে কিন্তু আশেপাশে থেকে পানি বা খাবার খাওয়া যায় কিন্তু এই যে যে ছেলে মেয়েগুলো এই ছেলে মেয়েগুলোর কিন্তু হাতে অত টাকা পয়সা তেমন থাকার কথা না যেহেতু ওরা স্টুডেন্ট তো পাশাপাশি যদি আপনারা আমরা সবাই মিলে এই ছেলে মেয়েগুলোর পাশে থাকি তাহলে ওদের কিছুটা একটু হেল্প হবে কারণ ওদের রঙ কিনতে হয় তুলি কিনতে হয় এগুলো কিন্তু ওদের পকেটে টাকা দিয়ে কিনতে হয় যেহেতু ওরা কিন্তু স্টুডেন্ট আমাদের যারা কর্মজীবী তাদের মতো কিন্তু অত টাকা পয়সা ওদের হাতে থাকে না তো আমরাও চিন্তা করলাম যে আমার ছেলে মেয়েদের সাথে নিয়েও ওদের সাথে একটু থাকি তো যাই হোক অনেক কাপড়ও ছিল এখানে আর স্টুডেন্টরা ছিল তো আমরা যেহেতু একটা বাবা মা তো ওদের সাথে বাবা মার মতো নিয়ে কাজ করতেছিলাম তো ওরাও ঝাড়ু দিচ্ছিল কেউ রঙ করতেছিল তো যাই হোক আমরা পাশে থেকে যতটুক সম্ভব করেছি এখানে কিছু খোঁচা দেওয়ার মানুষের অভাব হবে না আমি জানি কারণ আমি মাসুদ জানায় কিছু রিলস ছেড়েছিলাম সেখানে দেখলাম কিছু ভাইয়ারা আসলে ভাইয়াদের একটু চুলখানি মনে বেশি হয় মেয়েদের কষ্টটা কখনোই বোঝে না আর যারা আমাকে ওই ধরনের কমেন্ট করেন খোঁচা মেরে তাদেরও মা বোন বাড়িতে আছে একটু ভেবে দেখবেন তারাও কিন্তু পরিবারের জন্য কম কষ্ট করে না কাউকে খোঁচা না দিয়ে যদি কারো দেখে হলে একটু উৎসাহ পান পারলে স্টুডেন্টদের পাশে দাঁড়ান খোঁচাখুচি করার জন্য তো এফবি আছে। তাই না ইন্টারনেট যেহেতু ফিরত পাইছেন এফবিতে খোঁচাখুচি করার জন্যে আসেন ওগুলো না করে ছোট ছোট বাচ্চাদের পাশে দাঁড়ান কাজে লাগবে ওই যে অনেকে বলতেছেন তোমরা গে শো করতে ভাইরাল হতে না রে ভাই আলহামদুলিল্লাহ যতটুকু ভাইরাল আসি অনেক যথেষ্ট আসি ভাইরাল হওয়ার জন্য আমাদের যেতে হয় না আমরা এক জায়গায় যাচ্ছিলাম যাওয়ার পথে দেখলাম ছেলে মেয়েরা আমাদের নড়াইল কাজ করতেছে তো ওদের সাথে একটু অংশগ্রহণ করলাম